হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, কারণ আমাদের বাসার সবাই মোটামুটি একটু অসুস্থ। আমারও জ্বর ছিল, আম্মারও জ্বর, তারপর একটু নাকে প্রবলেম ছিল। গতকালকে আমরা ইবনে সিনাতে আমরা ডাক্তার দেখে নিয়ে আসছি। বাসায় আসতে আসতে বেশ 11:30 রাত বাজে, তাই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে যায়, এবং সকালে উঠতেও সবার লেট হয়। তা সকালে ওঠার পর তড়িঘড়ি করে সব কিছু একটু গুছিয়ে নিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে ড্রয়িং রুমটা হালকা একটু গুছিয়ে নিলাম, ড্রয়িং রুমটা গুছানোই ছিল। তারপর হালকা একটু, অনেকেই ভাবতে পারেন আমরা ছেলেরা কি ঘরের সব কাজ করি নাকি, হ্যাঁ, আমাদের বাসায় কোনো বোন বা কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমরা দু তিন ভাই মিলেই আমাদের বাসায় যাবতীয় সব কাজই করি। পড়াশোনার পাশাপাশি যখন সময় পাই তখন আমরা নিজেদের কাজগুলো আমরা নিজেরাই করি। আর এখন বর্তমানে যখন আমি একটু অসুস্থ, তাই আমরা প্রথমে বিছানাগুলো গুছিয়ে কাপড় টাপড় ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে আমুদের রুম। ডাইনিংয়ে তেমন কাজ নেই। তারপর আমার ছোট ভাই দীপুর রুমে ওর বিছানা, পড়ার টেবিল, কাপড়গুলো একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করে সব কিছু আজকে গোছালাম, কারণ বেলা অনেক হয়ে গিয়েছে। আমার রুমটা আমি হালকার উপর গুছিয়ে নিয়েছি। আমার রুমটা ঝটপট আমার রুমে তেমন কিছু গোছানো লাগে না, জাস্ট সবসময় গোছানোই থাকে, জাস্ট বেডটা গুছিয়ে নিলেই হয়। নতুন যে চাদরটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি, এটা রেগুলার যে চাদরগুলো থাকে সেগুলোই গুছিয়েছি। এটা ভাইয়ার রুম, ভাইয়ার রুমে তেমন গোছানো লাগে না, কারণ এ রুমে কেউ থাকে না, এটা সবসময় গোছানোই থাকে। আমার দীপু ওরা চলে গেছে ছাদে গাছ থেকে সবজি পাড়ার জন্য, ছাদে কিছু কাজ আছে সেগুলো করার জন্য, তাই ভাবলাম হালকার উপরে আপনাদের সাথে একটু শেয়ার করি। তা মোটামুটি এদিকের কাজ শেষ। এই যে ডাইনিং টেবিলের মধ্যে বড়ই রাখা, এগুলো আজকে ভর্তা হবে, অবশ্যই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে কিছু কাজ আছে, ওই যে অনেকগুলো থালা বাসন আছে এগুলো মেসি হয়ে আছে, রান্নাঘরটা একটু গুছাতে হবে। তাড়াহুড়া করে রান্নাঘরটাও গুছিয়ে নিলাম। আমাদের বাসার তুলনায় আমাদের কিচেনটা একটু ছোট হয়ে গিয়েছে, এখনো রান্নাবান্না শুরু হয় নাই, ওরা প্রথমে ছাদে গেছে, তাই আমিও তাড়াহুড়া করে রান্নাঘরটা হালকা একটু গুছিয়ে নিলাম ছাদে যাওয়ার জন্য। রান্নাঘরটা অনেকটাই ছোট, আমাদের এই রান্নাঘরের অংশটা কোনাকুনি ছিল, তার ড্রয়িংয়ের মধ্যে এখানে রান্নাঘরটা হয়। ওরা অনেক আগে ছাদে চলে গেছে, আম্মার দীপু, তাই আমি যাবো। এদিকের কাজ শেষ মোটামুটি। ও, আরেকটা কাজ আছে, আমার মুরগি আর হাঁসগুলোকে খাবার দিতে হবে। ওই যে বালতির মধ্যে ভাতের মার আর ভাত আছে, এখানে কালকের কিছু ভাত রেখে দিয়েছি, এগুলোও দিয়ে দেব। ভাত আর ভাতের মান নিয়ে নিয়েছি, এখন মুরগির জন্য গোড়াটা এখানে আছে রাখা। এখানে আমার তিনটা মুরগি থাকে। এই যে রে কি পরিমাণ মশা, এই যে এখানে মুরগি হাঁসের খাবার রাখা। ভাতের মার কুড়া সব মাখিয়ে নিয়েছি, এখন দরজা গেটটা খুলে নেব। এই যে
পার্টিকুলার মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। অল্প অল্প করে দিয়ে দেব, অল্প দিয়ে, এগুলো অনেক নষ্ট করে। আর আমার হাসির জন্য অল্প একটু পানি দিয়ে একটু নরম করে দিয়ে দেব। আরে সর্বনাশ, এত পানি হয়ে গেছে তো বেশি। পানি হয়ে গেছে বেশি, আরো আরো অল্প একটু কুড়া মাওয়া মিশাতে হবে। মুরগির খাবার দিয়ে দিয়েছি, এখন হাঁসের খাবারগুলো দিয়ে দেবো। আপনাদের মনে আছে ওই যে রবিবারি বাজার থেকে দুটা চীনা হাঁস কিনেছিলাম, দুটো দেশি হাঁস, দেশি হাঁসগুলো খেয়ে ফেলেছি, কিন্তু চীনা হাঁসগুলো আছে, এগুলো একটা আমাদের পুরানো ক্রামবুট দিয়ে এখানে রাখি। হাঁস পালার জন্য তোমার একটা জায়গা নেই আমাদের বাসায়। এই যে ওরা মাশাল্লাহ এখন পর্যন্ত ওরা ভালো আছে, তেমন কোনো এই যে ওদের খাবার। হাঁসের জন্য পানি দিয়ে দিচ্ছি, এই যে ক্রাম্বুটা সরানোর সাথে সাথেই এটা বেড়ে যেটা হাস। আরে পানি খাবি, পানি পানি, অনেকটা ফ্রেন্ডলি হয়ে গিয়েছে আমার সাথে। যাও খাবার খাও, যাও যাও। ওদের খাবারটা আর পানিটা দিয়ে দিলাম সারাদিনের জন্য। এই যে ক্রামপুরটা দিয়ে আবার আটকে দেবো যাতে বের হতে না পারে। ওরা তাও মাথা দিয়ে ঢাকা দিয়ে ফালাই দিয়ে বের হয়ে আসে। আরে বাবা থাক, ওই যে খাইতেছে মাশাল্লাহ। হাঁস মুরগি সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাব। বাসায় গিয়ে তারপর একটু ছাদে যাব, দেখি ওরা কি করে ছাদে। আমার ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।